আমি ওর বাসা বন্ধ আমি গ্যারান্টি দেবো, আমি বারবার বলে যে দর্শক ভাই দি ওনার বাসা বন্ধ, আমার বুকে বলা আছে ভাই, আমার গরু যাতে দুধ না হয় আমি বাসা বন্ধ গ্যারান্টি নেবো। কি কেন কেন নেবো, কে কেরাম বলতেন আমি ওর বাসা বন্ধ গ্যারান্টি দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ইজাজুল ভাই, শুরুতে দর্শক উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয়টা। আমার নাম, আমার ফার্মের নাম মিম ডেরি ফার্ম, আমি মিম ডেরি ফার্মের মালিক। যে দর্শক ভাই, আসলে মেলা কথা বলা দরকার নাই, দর্শক ভাই অনেক চিনে যে আমার গাবে থাকে, সর্বক্ষণ আমার গাবে থাকে ভাই। তা আমার লিটল নতুন গরু থাকে ভাইয়া, আমার প্রতি সপ্তাহ সেল প্রতি সপ্তাহে করে মানুষের কাছে। আমরাও চাই যে ভাই, যে দর্শক ভাই আসবে, ভালো জিনিস নেবে, সেল বেশি হবে ভাই। একটা গরু দেখবে সবাই আশাই লয় দুধের জন্য, টাকা দিয়ে, টাকা দিয়ে কিনে মানুষ কেউ ঠকার জন্য না। তা আসলে দর্শক ভাই কাছে ঠিক কথা অনুরোধ যে ভাই, যেখান থেকে নিলেন আমার তেন লেন আর যাতে নেই লেন, দেখে শুনে নেবেন, তাহলে ঠকবে না, লোক পাঠাই দেবেন, আসি থাকি দুই দিন থাকি দুয়াই নেবে, ঠকবে না সে লোকটা, গরু দুধ দেবে ভাইয়া। গরু যদি টাঙ্কি না জায়গা থাকে তাহলে গরু কেন দুধ আসবে, ছোটো একটু পালা নাবে 20 লিটার 22 লিটার ভাই হবে না, জায়গা থাকতে হবে, মান জাত দেখতে হবে, চিনতে হবে। এগুলা ওনা যে কোনো দিন কোনো লোক যেন ঠকে না ভাই, আমার দ্বারা আমি কোনো লোককে ঠকতে দেবো না, আমার জানা মাত্র যে দর্শক ভাই যেটাই বলে। আচ্ছা, তো ইজাজুল ভাই আজকে কয়টা গাভি দেখাবেন দর্শক? আজকে 5টা গাভি দেখাবো ভাই। আচ্ছা, তাহলে চলুন আমরা গাভিগুলো পর্যায়ক্রমে দর্শক দেখাই। চলুন বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর গাভি। আপনারা মাথা কান হাত পা লেস ভালোভাবে দেখে শুনে নেবেন, আর যেটা পছন্দ করবেন সেটা প্রয়োজনে বারবার ঘুরে ফিরে দেখবেন। চলুন আমরা আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করি। তো ইজাজুল ভাই, শুরুতে 1 নম্বর যে গাভিটা দেখছি, এটা জাত মান আর দাঁতে কয়টা আছে? এটা দাঁতে দ্বিতীয় অভিয়ান, এটা দাঁতে হইলে 2 দাঁত ভাই। যে কোনো দর্শক ভাই লিলে গোটা আমি 22 লিটার দুয়াই দেবো। এটা 22 লিটার দুধে মিশ্রণ দিচ্ছি, 22 লিটার দুয়াই দেবো। এটার সাথে সার বাচ্চা আছে ভাই, এটার সাথে সার বাচ্চা, যে যে ভাই দর্শক ভাই লেখ দাঁতে সারটা আমি 2 বেলায় 22 লিটার দুয়াই দেবো। যে ওনার লোক পাঠাই দেবে ভাইয়া, ওনার লোক পাঠাই দিবে, দেখে শুনে আসি নেবে, তাতে প্রতারণা হবে না। আসলে ভাইয়া মানুষের সাথে বেশি কথা বলা যাবে না, মাজার টাজার দেখতে হবে, মাজার থেকে মাথা বন্ধ দেখতে হবে, মাজাটা সরা হতে হবে, মাথাটা চিকন হতে হবে। তাহলে দর্শক ভাই, যে কোনো দর্শক ভাই আসবে, আসে দোয়ান দোয়ান করে দেখে নেবে ভাইয়া, সেই 2 বেলা আমি 22 লিটার দুয়াই দেবো গোটা। এর কোনো সায়াল বেট নাই ভাই, এখানে দর্শক ভাই দেখান, এর কোনো সায়াল বেট নাই, গলার থাকবে না, কম্বল থাকবে না, এর কোনো গলাটা একেবারে চিকন সরু গলা দেখছেন। হ্যাঁ, দর্শক ভাই দেখবে আসলে এটা কোনো দাজা আত্মানটা চিনে, আসলে হাই গরু ভাই, বিশাল হাই গরু। তো হ্যাঁ, খুব পারছেন, এখানে মাজারটা দেখবে দর্শক, এতে কান মাথা এগুলো দেখতে হবে, স্কোয়ার ভাবে দেখতে হবে। যে দর্শক ভাই লেখ দুয়ান পান করে নেবে, 2 বেলা আমি 22 লিটার দুয়াই দেবো ভাই। শান্ত স্বভাবের আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব ঠান্ড ভাই, গাভি শান্ত না হলে হয় না আর কি। বন্ধুরা দেখছেন এটা আপনারা 1 নম্বর গাভি, হলস্টাইন ফ্রিজিয়ান, তাতে আছে 4টা আর সাথে আছে সার বাচ্চা। সার বাচ্চা ইজাজুল ভাই দুধের নিশ্চয়তা দিচ্ছেন 22 লিটার। 22 লিটার আমি দুয়াই দেবো, যে কোনো দর্শক ভাই লিলে আমি 2 বেলা 22 লিটার দুয়াই দেবো। তো ইজাজুল ভাই, সার বাচ্চার সাথে 1 নম্বরের গাভিটার দামটা কেমন চাচ্ছেন? এটা আসলে ভাই খুব বড় গরু, এটা 2,60,000 টাকা দাম ভাইয়া। দাম কি করতে পারবে? হ্যাঁ, দাম চাল আলোচনা সাথে হবে, কিছু হালকা কিছু কম হবে। আসলে দর্শক ভাই দেখবে বিশাল হাই গরু ভাই, হাই গরু দর্শক ভাই চিনবে। শুনলেন, আসলে ভাই ভালো জিনিস কিনতে হলে দেখে শুনে কিনতে হবে ভাই, যে কোনো লোক পাঠাই দিয়ে কিনবেন, যে প্রবাসী ভাইরা আছে। আসলে ভাই আপনি ওখানে সরজমিনে গরু কেনার দরকার নেই, আপনি আসি দেখে শুনে একটা লোক পাঠাই দেবেন, আসি 2 দিন থাকি দুয়ার পান করলে যাবে। 1 নম্বর গাভিটার দাম 2,60,000 টাকা, 60,000 টাকা সাথে আছে সার বাচ্চা। সার বাচ্চা এটা দেখছেন 1 নম্বর গাভির সাথে সার বাচ্চা। সার বাচ্চা বয়সটা কয়দিন হবে ভাই? আজ 8 দিন ভাই, এই দেন এখন লাই পরে নেই, দর্শক ভাই দেখো আজ 8 দিন রানিং হবে, 7 দিন যায় 8 দিন, 8 দিন হচ্ছে বাচ্চা বয়স। বন্ধুরা দেখছেন তারপরে এটা 2 নম্বর গাভি ইজাজুল ভাই, 2 নম্বর এই গাভিটার জাত মান তাতে? এটা জাত মানে আসলে এটা জার্সি গরু ভাইয়া, অরিজিনাল কোরিয়া জার্সি বলে। এই দেখেন জাত মান দেখতে হবে, হাই কোয়ালিটি, কান্ডা ছোট, মাথাটা ছোট হতে হবে, কোনো কম্বল থাকবে না। দর্শক ভাই দেখবে, যে কোনো দর্শক ভাই আসে দেখে শুনে নেবে, তাতে ঠকবে না ভাই, জার্সি গরু। যে দর্শক ভাই ক্লিক আমি 25 লিটার দুয়াই দেবো আমি গরুটা। এটা দাঁতে কয়টা আছে ভাই? এটা দাঁতে 2টা ভাই,
25 লিটার দুধ নিছো দেন হ্যাঁ আমি দোয়াই দেব যে দর্শক ভাই নেবে আমি দোয়াই দেব ভাইয়া যে দর্শক ভাই নিয়ে আমি দুই বেলা দিব 25 লিটার আমি দোয়াই দেব গরুটা জার্সি গরু ভাই একটা অরিজিনাল কোরিয়া জার্সি ভাই এর কান মাথা এগুলা দেখতে হবে কয় লিটার দেখতে হবে মাথাটা ভালো আছে অবশ্য দেখছেন মাথাটার মাজার থেকে মাজা পর্যন্ত তাকাতে হবে আসলে যারা জাতমান চিনে ভাইয়া তারা দর্শক ভাই দেখে লিখতে হবে বলুন সব ঠিক আছে তো নিপিন হ্যাঁ আমি দোয়াই দেব ভাই দোয়াই দিলে কিছু থাকে না ভাই যদি দোয়া দিয়ে কই যে 5 কেজি দুধ হয় কই বিশ্বাস করবে না আমি দুই বেলা দিয়ে গোড়া 25 লিটার আমি দোয়াই দেব ওর সব তো বিট গরু ভাই এই সপ্তাহে সব বিট গরু বন্ধুরা অপর পাশ থেকে দেখছেন মাথাটা দেখেন কান দেখেন আর গলাটা দেখেন তো এটা দেখছেন আপনারা দুই নম্বর এটা জার্সি জাতের দাঁতে আছে দুইটা আর এটার সাথে কি বাচ্চা আছে ভাই এটা ষাঁড় বাচ্চা ভাই ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা তো ইজাজুল ভাই দুধের নিশ্চয়তা দিচ্ছেন 25 লিটার 25 লিটার ইজাজুল ভাই ষাঁড় বাচ্চার সাথে দুই নম্বর গাভীটা কেমন দাম চাচ্ছেন এটা 2 লক্ষ 75 হাজার দাম ভাই বন্ধুরা শুনলেন আপনারা ষাঁড় বাচ্চার সাথে দুই নম্বর গাভীর দাম চাই 25 লিটার দুয়াই দেব যে দর্শক ভাই লেখ এটা আমি 25 লিটার দুয়াই দেব দুই বেলা দিয়ে দুয়াই দেব আমি 25 লিটার তাহলে ষাঁড় বাচ্চার সাথে দুই নম্বর গাভীর দাম 2 লক্ষ ওনার বাসা পর্যন্ত গ্যারান্টি থাকবে 2 লক্ষ 75 হাজার টাকা 75 হাজার টাকা এটা দেখছেন দুই নম্বর গাভীর সঙ্গে ষাঁড় বাচ্চা এই ষাঁড় বাচ্চাটার বয়সটা কতদিন হয় ভাই এটা এটা 7 দিন ভাইয়া 7 দিন হচ্ছে আর কি 7 দিন বন্ধুরা দেখছেন তারপর এটা 3 নম্বর গাভী ইয়াজুল ভাই 3 নম্বর এটা জাতমানা দাঁতের এটা জাতমানা আসলে ভাই এটা অরিজিনাল জার্সি গরু খুব বিটিও গরু এর সাথে একটু হালকা কিছু হলস্টাইনের মিশ আছে ভাই জার্সির সাথে হলস্টাইনের একটু মিশ আছে আচ্ছা জাত মান দেখতে মাথাটা কুম্বলটা মাদারা দেখতে আছে সরু গলা আছে কোয়ালিটি দাঁত দুইখান দাঁতে দুইটা লম্বা চওড়া আছে অনেকটা অনেক গরু দুইখান দাঁত বেশ বড় সরু গাভী আছে তো বন্ধুরা আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন এটা কতটুকু দুধ আসতে পারে এটা দুই বেলা দিয়ে আমি 20টা দুয়াই দেব ভাইয়া যে দর্শক ভাই আছে এটা সাথে এটা ষাঁড় বাচ্চা এটার সাথে ষাঁড় বাচ্চা যে দর্শক ভাই লেখ আমি দুই বেলা দুয়াই দেব 20টা দুয়াই দেব দেখেন যে ভাই আসলে গাবি গরু ঠান্ডা ছাড়া হয় না ভাইয়া গাবি অবশ্য অনেক শ্রেষ্ঠ খুব ঠান্ডা যে দর্শক ভাই লেক আমি দোয়াই দেবো 20 লিটার আমি দোয়াই দেবো দুই বেলা দিয়ে কয় লিটারটা মানটা জাতটা চিনতে হবে ভাইয়া অনেক বিশাল গরু মাজাটা দেখছেন মাজা মাথা দেখতে হবে আসলে দর্শক ভাই চিনতে হবে জাত মান এগুলো চিনতে হবে এর মধ্যে কোনো সায়াল বিট নাই দাদা ভাই এর গায়ে একবার কোন গলা দিয়েছেন আসলে দর্শক চিনতে পারে অপর পাশ থেকে দেখছেন তো এটা দেখছেন আপনারা আর 3 নম্বর গাভী এটা জার্সি আর হলস্টাইনের কস আছে হ্যাঁ তো গলাটা দেখেন মাথা দেখেন হাত পা এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন আপনারা আর এটার সাথে আছে ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা আর ইজাজুল ভাই দুধের নিশ্চয়তা দিচ্ছেন আমি 20 লিটার গ্যারান্টি ওনার বাসাবন্ত যে দর্শক ভাই যে লিখ আমি বাসাবন্ত গ্যারান্টি এবার ভাই সব দুধের গরু সব দুধের গরু যে দর্শক ভাই লিখ যদি লাল ডরে তাও আমি দিয়ে দেবো সমস্যা নেই দুধের গ্যারান্টি থাকবে তাহলে ইজাজুল ভাই 3 নম্বরের গাভীটার দামটা কেমন চাচ্ছেন এটা 2 লক্ষ 60 হাজার টাকা বন্ধুরা ষাঁড় বাচ্চার সাথে 3 নম্বর গাভীটার দাম চাচ্ছেন 2 লক্ষ 60 হাজার 60 হাজার টাকা এটা দেখছেন 3 নম্বর গাভীটার সঙ্গে ষাঁড় বাচ্চা সুন্দর একটা বাচ্চা এটার বয়সটা কয়দিন হবে এটা 8 দিন ভাই 8 দিন হচ্ছে বয়স 8 দিন বিট গরু দর্শক ভাই দেখতে আসলে চিনে দেবে গরু হাই বিট গরু ভাই বন্ধুরা দেখছেন 4 নম্বর গাভী চলুন ঘুরে দেখি ইজাজুল ভাই 4 নম্বর এটা জাতমানা আর দাঁতে কয়টা এটা হলস্টাইন ফ্রিজিয়াম দাঁতে 4টা ভাইয়া দ্বিতীয় অভিযান মাজাটা ভার আছে দেখছেন গলা না একটা গরু না এবার খুব গরু বিট গরু ভাই এ জালানা খুব ভালো বিট গরু দর্শক ভাই আসেন চিনবে খুব বিট গরু তোলার মান থাকবে ভাই জায়গা না থাকলে দুধ আসবে কইতে নেই মাদারা মাথাটা এগুলো দর্শক ভাই দেখে নেবে জাতমানটা দেখে নেবে আসলে যে কয় লিটারটা দেখতে হবে জাতমানে এটার সাথে কি বাচ্চা আছে ভাই এটা ষাঁড় বাচ্চা আর এটা দুধ কতটুকু আসতে পারে এটা দুই বেলা দিন 25টা দোয়াই দেব
এবার 70 গরু ভাই যে নেবে 10 ভাই আমার এখানে নিয়ে আলাম ওনার বাসা পর্যন্ত গ্যারান্টি থাকবে সর্বক্ষণ বাসা যায় দুয়া আমি দুয়া আমার গ্যারান্টি থাকবে হ্যাঁ বন্ধুরা এটা দেখেন আপনারা 4 নম্বর গাভী 4 নম্বর এটা হলস্টাইন ফ্রিজিয়ান সাথে আছে ষাঁড় বাচ্চা আর ইজাজুল ভাই দুধের নিচতা দিচ্ছেন 25 লিটার হ্যাঁ 25 লিটার আমি গ্যারান্টি দেব ভাই এবার 70 গরু তাহলে 4 নম্বর এই গাভীটার দামটা কেমন তাছে এটা 2,60,000 বন্ধুরা শুনলেন ষাঁড় বাচ্চার সাথে 4 নম্বর গাভীটার দামও চাচ্ছেন ইজাজুল ভাই 2,60,000 টাকা এটা দেখছেন 4 নম্বর গাভীটার সঙ্গে ষাঁড় বাচ্চা এই বাচ্চাটার বয়স কতদিন হবে এটা আজ 10 দিন ভাই 10 দিন হচ্ছে বয়স আজ 10 দিন বন্ধুরা দেখছেন 5 নম্বর গাভী চলো ঘুরে দেখি ইজাজুল ভাই 5 নম্বর এটা জাতমান দাঁতে এটা জাতমান দাঁতে হলো হলস্টাইন ফ্রিজিয়ান দাঁতে দুইটা ভাই এটাটার সাথে ষাঁড় বাচ্চা বাচ্চাটাও সেই মাশাআল্লাহ আল্লাহ পাক দিয়ে সেই বাচ্চা ভাই ছাওয়ার মায়ের সাথে মিল আছে ভাই আচ্ছা দর্শক ভাই এটা কতটুকু দুধ আসতে পারে এটা দুই বেলা আমি 20টা দুয়াই দেব 20 লিটার হ্যাঁ 20 লিটার আমি দুয়াই দেব যে দর্শক ভাই লেখ চলুন ঘুরে দেখি নেপিল ঠিক আছে জোনাস একটা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আপনারা অবশ্যই নিজ দায়িত্বে যাচাই বাছাই করে নেবেন সমস্যা না পায় রেখে নাও এই যে দর্শক ভাই লেখ এই যে দেখে 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 নেবে ভাইয়া যে দর্শক ভাই লেখ দেখে নেবে 20 লিটার আমি গ্যারান্টি দেব ওনার বাসা পর্যন্ত যে দর্শক ভাই লেখ আচ্ছা তো এটাও শান্ত স্বভাবে দেখা যাচ্ছে জাতমানটা দেখতে হবে কোনো সাইয়াল বিট নাই ভাই এখন এই চাম চুজা মানুষ দেখতে হবে চামড়াটা পাতলা কত ভাই আসলে চামড়াটা পাতলা কত তো বন্ধুরা এটা দেখছেন আপনারা 5 নম্বর গাভী হলস্টাইন ফ্রিজিয়ান এটা দাঁতে আছে দুইটা দুইটা সাথে আছে ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা তাহলে ইজাজুল ভাই 5 নম্বর গাভীটা ষাঁড় বাচ্চার সাথে কেমন দাম চাচ্ছেন এটা 2,35,000 5 নম্বর গাভীটা ষাঁড় বাচ্চার সাথে 2,35,000 টাকা আর দুধের নিচতা দিচ্ছেন ভাই হ্যাঁ এটার দাম 2,35,000 টাকা আমি 20 লিটার গ্যারান্টি ভাই যে লিভ যে দর্শক ভাই লেখ 20 লিটার গ্যারান্টি দেব 20 লিটার দুধের নিচতা হ্যাঁ দুয়াই দেব আমি দুই বেলা দুয়াই দেব এটা দেখছেন 5 নম্বর গাভীটার সঙ্গে ষাঁড় বাচ্চা এই ষাঁড় বাচ্চাটার বয়স কতদিন হবে এটা 10 দিন ভাই এটাও 10 দিন বাচ্চা 10 দিন হচ্ছে বয়স হ্যাঁ 10 দিন হচ্ছে আইজাজুল ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান ইনশাআল্লাহ দর্শকের জন্য আমি এটা বলি যে আমার এখানে দুই দিন থেকে দুয়াই লিবে দুধের গ্যারান্টি আছে আমি ওনার বাসা পর্যন্ত আমার দুধের গ্যারান্টি থাকবে সর্বক্ষণ ভাই যেতে আবার বলে যে দর্শক ভাই গরুর দাম কেন বেশি আসলে ভাই 1 লিটার 1,10,000 টাকায় 1500 আর 10-এর দুধ হয় না ভাই এটা দুধ হবে না আমার গরুর কেন দাম বেশি আমার গরুর দাম বেশি হবে দাম ভালো জিনিস কিনবেন দাম দিয়ে দুধ হবে আপনারা 1,50,000 টাকা দিয়ে 20 লিটার 15 লিটার গাভী পাওয়া যায় না কখনো না দর্শক ভাই চাই ওই 15 লিটার 500 দুধ হয় না 15 লিটার করলে দর্শক ভাই লাই আসলে আমার গরুর দাম কেন বেশি হবে জাত মান দুধে হবে আমার গরুর সর্বক্ষণ দাম বেশি ভাই দেতে উনা কেন লোক না পারলে আমি ইজাজুল গ্যারান্টি দেব আমার এখানে দুই দিন দোয়ালিবি ওনার বাসা পর্যন্ত গ্যারান্টি থাকবে আমার গরুর সর্বক্ষণ দাম দিয়ে কিনবেন ঠকবেন না জিনিস কোয়ালিটি বুঝতে হবে জাতমান চিনতে হবে এগুলা দেখে শুনে কিনবেন দর্শক ভাই আসলে ঠকবেন না এই দর্শক ভাই বলে আসলে দর্শক ভাই স্যার বলবো না যারা দর্শক ভাই চিনে তারা ইনশাল্লাহ দেখে শুনে দেখে যাচাই বাছাই করে নিলে ওটাও ভালো হবে আচ্ছা ইজাজুল ভাই সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম